الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. দেখো সূরাতুল মুদাসসির পড়ছি আমরা, ওখানে কি ছিল? আনিল মুজরিমিন, অপরাধীকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, মানে কি অপরাধ করছো যে তোমাকে সাকার জাহান্নামে নিক্ষিপ্ত করা হলো? যেমন আমরা বলি কি, সাত দোজক আট বাহস্ত, সাকার একটা ক্যাটাগরি অফ জাহান্নাম, মানে এখানে ডিফারেন্ট ক্যাটাগরির শাস্তি হবে। এক একটা জাহান্নামে এক এক ধরনের ভয়ানক শাস্তি রয়েছে। তো কলু, অপরাধীকে যখন জিজ্ঞেস করবে তখন তাহলে অপরাধী জবাব দিবে, তার মানে মানুষ জাহান্নামে থাকা অবস্থায় কথা বলবে, ব্যাপারটা এরকম ইন্ডিকেশন করে, মানে ওখানে মানুষ মরে যাবে না, মানুষ ওখানে জীবিত থাকবে এবং জাহান্নামের শাস্তি ভোগ করবে, যেরকম মানুষ জান্নাতে জীবিত থাকবে এবং সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করবে। তো সে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। আচ্ছা, এবার আসো এখানে একটা কথা, সলাত কি জিনিস? ধরো মুসাফির রোজা না রাখলে চলবে, মানে পরে রেখে নিলে চলবে আর কি, রোজা রাখা লাগবে না এরকম না। মুসাফিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি যখন সফররত আছো তুমি চাইলে রোজা ভাঙতে পারো। তো ইয়া আল্লাহ, রোজা ভাঙলে আমি করবো কি পরে, রোজার মাস যদি চলে যায়? ঠিক আছে, তুমি পুরো একবার আগামী শাবান পর্যন্ত তোমার সময়। মুসাফির ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি, ওষুধ খেতে হয় এমন ব্যক্তি, বা হঠাৎ অসুস্থ হয়ে গেছে এমন ব্যক্তি, বা মুসাফির, সে চাইলে তার রোজা, মানে ফরজ রোজা, যে রোজার ব্যাপারে আল্লাহ বলছে যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, যেই কোরআন মানব জাতির জন্য কি ক্লিয়ারেন্স, সত্য মিথ্যার পার্থক্যকারী, ওই রমাদান। এবং মজার কথা কি জানো, রমাদানের ব্যাপারে কি বলছে আল্লাহ, যে আল্লাহ বলছে যে রোজার নেকি, মানে রোজা মানুষ আল্লাহর জন্য রাখে আর ওটার নেকি আল্লাহ নিজে দিবে, মানে আল্লাহ নিজেই এটার কি দিবে, নেকি দিবে, মানে এটা আল্লাহ সরাসরি দিবে নাকি, সুবহানাল্লাহ। তো এরকম গুরুত্বপূর্ণ একটা ইবাদত তুমি মুসাফির অবস্থায় কি না রাখলে চলবে, পরে রেখে নিলে চলবে, কিন্তু সালাতের ব্যাপারটা কিন্তু এরকম না। শিথিল করছে কিন্তু, মানে পরে পড়ে নেবে এরকম সিস্টেম রাখে নাই, শিথিল আসছে। যেমন রোজার ক্ষেত্রে শিথিল কি, যে তুমি আজকের দিনটা রোজা না রাখলে চলবে মুসাফির, তুমি রোজার পরে রোজা রেখে নিবা। কিন্তু সলাতের ক্ষেত্রে জোহর চার রেখাত, দুই রেখাত পড়তে হবে, মাগার তুমি পরে একদিন পড়ে নেবা, এই সিস্টেম নাই। আজকেই জোহর পড়তে হবে, ঠিক আছে, চার পড়ার দরকার নাই, যেহেতু মুসাফির কয় পড়বে, তাহলে মুসাফির সলাত কয় রেখাত পড়বে, জোহরের দুই রেখাত। আসরের সলাত পরে পড়ে নিলে হবে? না, হবে না, ঠিক আছে, চারের জায়গায় দুই, চারের জায়গায় কত, দুই। আচ্ছা ঠিক আছে, মুসাফির খুব ব্যস্ত বা খুব সমস্যা, এমন এক জায়গায় গেছে যেখানে তার কোনো কি নেই, নিজস্ব কোনো তার কোনো মানে ফ্যাসিলিটিস নেই তেমন বেশি, সে মুসাফির, তো ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি জোহর আসর একসাথে জমা করে ফেলো, মাগার পড়ো, মাগার কি মাপ নাই, ক্যান্সেলেশন নাই, বকেয়া নাই, অতীত বলে কোনো কথা নাই সলাতের ক্ষেত্রে, সলাতের ক্ষেত্রে অতীত কি, সলাতের ক্ষেত্রে অতীত বলে কোনো কথা নাই, ভবিষ্যৎ বলে কোনো কথা নাই, যে পরে পড়ব, সলাতের ক্ষেত্রে এরকম অতীত ভবিষ্যৎ নাই, কারেন্ট সবসময় কি থাকে, কারেন্ট, বর্তমান। তুমি মুসাফির, তোমার জন্য কষ্ট হয়ে যায়, বাস থেকে নামবা, গাড়ি থেকে নামবা, তো ঠিক আছে, জোহরের সময় এসে বা আসরের সময় এসে, ঠিক আছে, একসাথে দুই রাকাত পড়ে ফেলো, চার দুগুণে আট রাকাত পড়ার দরকার নাই, মুসাফির যেহেতু দুই রাকাত জোহর দুই রাকাত আসর একসাথে, একসাথে বলতে আবার এক বৈঠকে না, এক নিয়তে না, মানে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরে ফেলবে, জোহর নামাজ কয় রাকাত পড়বে, পড়ে এরপরে এর জোহরের নামাজে সালাম ফিরানোর পরে তাসবিহ তাহলিল করতে চাইলে করবে, যদি বলো যে সময় কম, উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে যদি দুই চারজন থাকে একামত দিবে, আজান দিবে না, কি দিবে, ওদের মধ্যে একামত দিবে একজন, আর একজন ইমামতি করবে, আবার কয় রাকাত পড়বে, তাহলে জোহর আসর একসাথে পড়ে ফেলা যাবে একই টাইমে, এটাকে বলে জমা করা। আর যে চার রেখাতেটা দুই রেখাত কসর করে, সোজা বাংলা আর কি বোঝার ক্ষেত্রে, তাহলে যদি কোনো মানুষ মুসাফির থাকে, বাট আমরা ট্যুরিস্টদেরকে বলতে পারি, যারা ট্যুরিজম পছন্দ করে, সবসময় ঘুরে বেড়ায় এই দিক সেদিক, তাদের জন্য আল্লাহ শিথিল করছে,
বাট বাদ করেনি, ক্যান্সেল করেনি, কি করেনি, লেস করছে, কমাইছে, কমাইছে। অ্যাজ ইউজুয়ালি মাগরিব তিন রাকাত বরাবর তিন রাকাতই থাকবে, মাগরিবের তিন রাকাত কি তিন রাকাতই থাকবে, কিন্তু ঈশার চার রাকাত কয় রাকাত হবে? এইখানে একদিকে ঈশার চার রে কয় করে দিয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা, সুবহানাল্লাহ, এটা আল্লাহ দয়া না? আচ্ছা এখানে ওটা শিথিলতা আছে, শুধু দুই এটা না, চাইলে মাগরিব আর ঈশা একসাথে পড়ে ফেলতে পারবে যে কোনো একটা টাইমে, কিন্তু আসর আর মাগরিব একসাথে পড়তে পারবে না, কসা করতে পারবে না। মনে রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, জোহর আসর একসাথে করতে পারবে এক ওয়াক্তে, মাগরিব ঈশা জমা করতে পারবে একসাথে এক ওয়াক্তে, আর তাহলে ঈশা আর ফজর কিন্তু একসাথে করে ফেলা যাবে না, বা ফজর পর্যন্ত অপেক্ষা করা যাবে না যে আমি ফজরের টাইম হলে তারপরে ঈশা পড়বো, প্রথমে ঈশা পড়বো পরে ফজর, এরকম করা যাবে না। কিন্তু যদি ঈশার টাইমে উপনীত হয়, ফর এক্সাম্পল আমি মাগরিব পড়িনি, আমি মুসাফির অবস্থায় আছি, কেন আমি ঈশার সময় পড়ে নেবো, তাহলে আমি কি করবো, তাহলে আমি ঈশার সময় হলে আগে আমি তিন রাকাত মাগরিব পড়বো, পরে আমি দুই রাকাত ঈশা পড়বো। অ্যাজ ইউজুয়ালি জোহরের সময় যদি আমি সলাত আদায় না করি, তাহলে আমি আসরের টাইম আসলে আমি আগে আসর দুই রাকাত, সরি আগে জোহর দুই রাকাত পড়বো, পরে আসর দুই রাকাত পড়বো। এখন যারা হানাফি ফিকহ আসে, আমি আসলে এই ব্যাপারে খুব অভিজ্ঞ না, তবে আমরা জানি যে জোহরের সময় জোহর সালাত দুই রাকাত আদায় করে আসর দুই রাকাত আদায় করে ফেলা যায়, এবং মাগরিবের সময় তিন রাকাত মাগরিব পড়ার পরপরই ঈশা ঈশা দুই রাকাত পড়ে ফেলা যায়, কারণ যেহেতু মানুষ সুবহানাল্লাহ শিথিল করছে, কি করছে, শিথিল করছে, কিন্তু সলাত বাদ দেওয়া যাবে না। অসুস্থ মানুষ দেখো, ফকির মিসকিন, ওর উপরে জাকাত ফরজ নাই, ফকির মিসকিন দান সাদাকার বিষয় নাই ওর, ফকির মিসকিন হজ ওর উপরে ফরজ নাই, কিন্তু ফকির মিসকিন নামাজ ফরজ, বুঝতে পারছি? হ্যাঁ, ফকির মিসকিন হজ ফরজ নাই, জাকাত ফরজ নাই, নামাজ কি ফরজ, নামাজ থেকে স্কিপ করার কোনো ওয়ে নাই মানুষের। আল্লাহ সুবহান কত দয়ালু, সুফান আল্লাহ, একদিকে পঞ্চাশ ওয়াক্ত সলাৎ ছিল, করে দিল পাঁচ ওয়াক্ত, দিবে পঞ্চাশ ওয়াক্ত সওয়াব, সুফান আল্লাহ। অন্যদিকে দিনে হলো সতেরো রাকাত, দিনে হলো কত রাকাত, সতেরো রাকাত ফরজ, মুসাফিরের জন্য কয় রাকাত হয়ে গেল, এটা ফজরের দুই, জোহরের দুই, আসরের দুই, ছয়, মাগরিবের তিন, নয়, ঈশার দুই, এগারো, তাহলে ছিল পঞ্চাশ, করে দিল পাঁচ, সুফান আল্লাহ, পাঁচ ওয়াক্ত মিলে হইলো সতেরো রাকাত। কোনো মানুষ যদি মুসাফির থাকে তার জন্য এগারো রাকাতই ফরজ, সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়ালু, কিন্তু বাদ এটাকে কত, নামাজটাকে আল্লাহ কত পছন্দ করে ভাবছো একবার। আর মনে রাখবা, যদি কেউ মনে করে আল্লাহর কাছাকাছি যাবে, তো দ্যার ইজ নো বেটার ওয়ে, দ্যার ইজ সো মেনি ওয়ে, দ্যার ইজ সো মেনি ওয়ে, আল্লাহর কাছে যাওয়ার অনেকগুলো ওয়ে আছে যদি মুমিন হয়, যদি কি হয়, বাট দ্যার ইজ অনলি ওয়ান বেটার ওয়ে, আল্লাহ কোরআনে বলছে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদায় আসো, আমার কাছে আসো, বুঝে আসছে না, আসেনি, এটা কোরআনের আয়াত। দ্যার ইজ লটস অফ ওয়ে, অনেকগুলো মাধ্যম আছে আল্লাহর নিকটবর্তী হওয়ার, কিন্তু দ্য বেটার ওয়ান ইজ সলাহ, সবচাইতে পারফেক্ট অ্যান্ড বেটার ওয়ান কি, সহজ, সহজটা কিটা, সহজটা খালি মাথাটা আর এই কম নাক, এই কপালটা আর এই নাকটা মাটিতে লাগাবা, এই দুই হাত মাটিতে লাগাবা, দুই হাঁটু মাটিতে লাগাবা, দুই পায়ের পাতা মাটিতে লাগাবা, মানে দুইটা পায়ের পাতা, দুইটা বৃদ্ধাঙ্গুল থাকবে মাটিতে, হাঁটু দুইটা মাটিতে লাগানো থাকবে, হাতগুলো এভাবে মাটিতে লাগানো থাকবে, তোমার কপাল আর নাক মাটিতে থাকবে, তুমি আল্লাহ নিকটবর্তী হয়ে গেছো। দাঁড়ানো থেকে সিজদায় আসতে সর্বোচ্চ দুই সেকেন্ড লাগে, কয় সেকেন্ড লাগে, কয় সেকেন্ড লাগে, আল্লাহ আল্লাহর নিকটবর্তী হওয়ার সর্ব, মানে এর চাইতে শর্ট টাইম আর কি হতে পারে, একটা মানুষ দাঁড়ানো আছে বা বসা আছে সিজদায় আসবে, দুই সেকেন্ডের কাজ, আর আল্লাহ এটাই বলছে যে ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদায় আসো, কাছে চলে আসো। আমরা অংশ বলি না যে আল্লাহকে কিভাবে ম্যানেজ করবো, সুবহানাল্লাহ, আমরা বলি না অনেক সময় যে হাউ টু ম্যানেজ আল্লাহ, আল্লাহ তো সব জানে আমার অপরাধ, আরে ভাই আল্লাহকে ম্যানেজ, ম্যানেজ করা হয়তো সহজ না আল্লাহকে, বাট আল্লাহকে মানে আল্লাহকে পাওয়া সহজ, আল্লাহকে জয় করা সহজ, সুবহানাল্লাহ, তিনি উদার, তিনি উদার করে দিয়েছে ওনাকে জয় করতে, তিনি বলছে ঠিক আছে তুমি যা করছো তা তো আমি জানি, আমার সামনেই, আর কী করবা সেটাও জানি, যদি তুমি পরকালের পরোয়া করো তাহলে ক্ষমা চাও, ফেরত আসো,
আমি তো সবই জানি তোমার, তুমি বলো যে আল্লাহ আমাকে ক্ষমা করো না, আমি আর ওই পথে যাব না। আমার কাছে অবাক লাগে ছোট ছোট ছেলে মেয়েরা মেসেজ দেয় যে হুজুর 6 মাস হয়েছে একটা মেয়ের সাথে কথা বলি, এখন মনে হচ্ছে এটা হারাম। এই মুহূর্তে মেয়েটাকে ছেড়ে দিলে মেয়েটার মনে কষ্ট যাবে, ওর না ওর মনে কষ্ট যাবে। আমার কালকেই মেসেজ আসছে, বললো যে বেশ কিছুদিন থেকে রিলেশন, আমি আসলে কন্টিনিউ করতে চাচ্ছি না, কিন্তু এটা কি ঠিক হবে, ও তো এখন ছেড়ে দিলে তো মনে কষ্ট পাবে। তো ভাই তোমার জীবন, তোমার আল্লাহ, তোমার কবর, তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জান্নাত, আমি ঠিক বা ঠিকের কি জানি? ঠিক বা ঠিক তো আল্লাহ বলে দিয়েছে 1450 বছর আগে চলে আসতে ঠিক বা ঠিক। ওই ঠিক বা ঠিক কত আলেম ওলামা মুস্তি মুল্লা মুন্সি ফকিহ বলে গেছে তারা, ওই ঠিক বা ঠিক এক্সপ্লেইন করে গেছে। আমিও চেষ্টা করতেছি ওই ঠিক বা ঠিকটা বলে দিতে, ছাড়বা না ছাড়া তোমার ব্যাপার, বোঝো নাই? মানে তুমি সিগারেট খাওয়া ছাড়া তোমার টয়লেট হয় না, এখন এই মুহূর্তে কী করার তুমি সিদ্ধান্ত নিবে? আগে সিগারেট খেয়ে টয়লেট করবা নাকি সিগারেট বাদ দিয়ে ডাক্তারের সাথে কী সলিউশন আছে সেটা নিয়ে আসবা, তুমি সিদ্ধান্ত নিবে, আমি কি জানি? আমি বলতে পারি যে ওরা চুলকু বিয়ে দিকে মিলাত তাহলুকা, আল্লাহ তালা করার বলছে তোমরা নিজেদেরকে নিজেদের হস্তদয়ে ধ্বংসের দিকে নিয়ে যাও না, মানে নিজ হাতে নিজেকে ধ্বংস করিও না। এই সিগারেট খেলে আস্তে আস্তে মানুষ ধ্বংস হয়, আমি বলতে পারি, আমি বলতে পারি যে ক্যান্সার আলসার কী কী জন্ডিস মন্ডিস হয় এই সিগারেট খেলে, ফুসফুস ফুসফুস নষ্ট হয়ে যায়, আমি এটা বলতে পারি। আমি তো তোমার আর কিছু বলতে পারি না এর বাইরে। আল্লাহ আমার বলছে ফেদাক্কির, উপদেশ দেন ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আর আমি তো দূরের কথা, পুরো মুসলিম জাতি যার জন্য পাগল, যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবী, যার পর নবী আসবে না, যিনি নবীদেরও ইমাম ছিল, রাহমাতাল আলামিন, যিনি পুরো পৃথিবীর জন্য রহমত, মানুষের জন্য না খালি কিন্তু পুরো পৃথিবীর জন্য যিনি রহমত, ওনাকে আল্লাহ বলতেছে ফেদাক্কির, উপদেশ দেন, ইন্নামা আনতা মুদাক্কির, আপনি একজন উপদেষ্টা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলতেছে যে যদি কেউ আপনার উপদেশ পাওয়ার পরে ওয়া কাফার মুখ ফিরিয়ে নেয় অবাধ্য হয়, ফায়ুআযযিবুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। ইটস ওকে আপনি উপদেশ দেন, মন খারাপ করার দরকার নাই, আপনি উপদেশ দিলে যদি এরা না শুনে আপনি অপমানিত হওয়ার কোনো কারণ নেই, এ আপনার উপদেশ শুনেনি বলেই ওরা আমি কঠোর দণ্ড দণ্ডিত করবে। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ তুমি নিলা না? ও তো আমার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পারছো? সো আল্লাহকে জয় করা সহজ, আর এটা আল্লাহ সহজ করে দিয়েছেন, ইল্লা মান তাব, অতঃপর যে ব্যক্তি অপরাধ থেকে ফিরে আসে, ওয়া আমানা, এবং আল্লাহর প্রতি ঈমান আনে, তাহলে কিভাবে প্রেম করে, তাহলে অপরাধ ছাড়া কি? প্রেম প্রেম করা যদি অপরাধ, তাহলে প্রেম ছাড়লে অপরাধ ছাড়া হবে? মদ খায়, হুজুর মদ খাওয়া ছাড়তে পারেনি, আমি কী করবো? যেহেতু মদ খাওয়া অপরাধ, তাহলে মদ খাওয়া ছেড়ে দিলে অপরাধ থেকে মুক্ত পেলো? আল্লাহ বলছে যে ইল্লা মান তাব, যে অপরাধে আছে অপরাধ থেকে ফিরে এলো, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং কিছু সৎ কর্ম সম্পাদন করলো, আল্লাহ কী করবে? তার এই যে মদ, আমি স্পেসিফিক বলতে পারবো না, তবে আল্লাহ বলছে যে তার অপরাধকে নেকিতে পরিবর্তন করবে। এর মানে এরকম যে তোমার কাছে 50 লাখ টাকা জাল টাকা আছে, তোমার পুলিশে ধরলো, বা পুলিশে ধরবে মনে করো, তুমি আগে ভাগে যে পুলিশের কাছে বললো যে পুলিশ, এ আমার কাছে 50 লাখ টাকা জাল টাকা, আমি না বুঝে নিয়ে নিয়েছিলাম স্ক্যাম করার জন্য, ভাই এনে না জাল টাকা, আমি ভাই স্ক্যাম করতে পারবো না, কখন ধরা খাই, আমার জেল হয়ে যায়। পুলিশ তোমাকে নিলো, সাদরে গ্রহণ করলো, করে তোমার জাল টাকা 50 লাখের বদলে আসল 50 লাখ টাকা দিয়ে বললো যে চলে যাও ভাইয়া, চলে যাও। জাস্ট লাইক দ্যাট অফার, তোমার করা অপরাধ আল্লাহ শুধু ক্ষমাই করবে না, তুমি যদি ওই অপরাধ থেকে ফিরে আসো, অপরাধগুলোকে ক্ষমা করে তোমার এটা ছেড়ে দিবে না, বরঞ্চ ওই অপরাধের যে ভার, ওই ভারে তোমার নেকি দিবে। এইটা হলো আল্লাহ, এটা হলো কে? তবে এই সুযোগ সবার জন্য নেই, এই সুযোগ ওই ব্যক্তির জন্য যে যে অপরাধ থেকে ফিরে এসে ওই অপরাধে আর যায় না, লাইক সিগারেট খায় খায় না, মদ খায় খায় না, জেনা করতে করে না, প্রেম করতে করে না, প্রতিবেশীর স্ত্রীর সাথে কি বলে এটাকে, পরকিয়া, মানে প্রতিবেশী স্ত্রীর সাথে উল্টাপাল্টা সম্পর্ক করে না, বাবা মায়ের সাথে অপরাধ করতো করে না, এখন আর মানুষের সাথে চিটারি বাটমারি করতো এখন আর করে না, বেনামাজি ছিল এখন নামাজি, বেরোজদার ছিল এখন রোজদার, হারাম খোর ছিল এখন হালাল খায়। আর এই দেশের মানুষের হারাম আর হালালের জ্ঞান কতটুকু তুমি জানো? ও মনে করে শুকুরের গোশত খাওয়া হারাম, আবার মনে করে সুদের টাকা ঘুষের টাকা চিটারি বাটপারের টাকা দিয়ে জমজমের পানি খাওয়া হালাল, এই হচ্ছে ওর জ্ঞান, বুঝাইতে পারি না ওয়াল্লাহ, মানে কোথায় যায় দাঁড়াইছে নলেজ, নলেজ মানে
পায়ের তলে তো দূরের কথা, নলেজ মানে কি বলবো, নলেজের খাদ কইরা গর্ত করে গর্তের মধ্যে রাইখা এর উপরে মনে করো যে পায়খানা দিয়ে দিছে, পায়খানা দিয়ে পায়খানার উপর দাঁড়ায় আছে, নলেজের অবস্থা ওইখানে। নলেজকে গর্ত করে পুঁতে ওই গর্তের মধ্যে পায়খানা দিয়ে ওই পায়খানা দাঁড়ায় আছে মানুষ, নলেজের অবস্থা ওই জায়গায় আছে। ওর কাছে কুকুরের গোশত হারাম, কিন্তু সুদের উপরে টাকা নিয়ে বিসমিল্লাহ বলে জবাই দেওয়া গরুর গোশত হালাল মনে করে, কুকুর গোশত কিন্তু হারাম মনে করে, জানো? একই লোক, একই লোক। আরে ভাই, সুদ কুকুর এগুলো সবই আল্লাহর বিধান। এখানে কুকুর ডাজেন্ট ম্যাটার, এখানে গরু ডাজেন্ট ম্যাটার। আল্লাহ সামথিং অ্যালাউড, আল্লাহ সামথিং নট অ্যালাউড, রাইট? আল্লাহ মেড সামথিং হালাল ফর আজ, আল্লাহ মেড সামথিং হারাম ফর আজ। ওয়াহলালতুল হালাল ওয়াহরামতুল হারাম, দ্যাটস আ সেন্স। এখানে মহিলা ম্যাটারই না আসলে, মানে কবুল কবুল ম্যাটারই না। ম্যাটার কেন? কারণ আল্লাহ বলছে এটা প্রসেস, দ্যাটস ইট। একটা মহিলাকে ধরা যাবে না ওর বাপের কাছে প্রস্তাব দিয়ে বিয়ে শাদী করে কবুল নিয়ে আসতে হবে দু চারজন সাক্ষী রেখে, এটস আ প্রসেস। বুঝো নাই কথা? মানে কুকুর কে বানাইছে? শুকুর কে বানাইছে? বিড়াল কে বানাইছে? কাক, চিল কে বানাইছে? এগুলা গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস কে বানাইছে? তো এখানে সবই তো আল্লাহ বানাইছে। সুদ কেন হারাম? কারণ আল্লাহ হারাম করছে। কুকুর কেন হারাম? কারণ আল্লাহ হারাম করছে। আদারওয়াইজ সুদ খেলে অসুবিধা কি? কুকুর খেলে অসুবিধা কি? আল্লাহ মেড আস হালাল, আল্লাহ মেড আস সামথিং ফর হালাল, মানে আমাদের জন্য কিছু হালাল করছে কিছু হারাম করছে আল্লাহ। সরি, আমার ইংরেজি তো ভালো না, তারপর চেষ্টা করি মাঝে মধ্যে বলতে। মানে আমি বুঝাইতে পারি না যে আরে ভাই তুমি কুকুর খাচ্ছ না হালাল হারাম, কারণ আল্লাহ করছে। তো শুদ্ধ তো আল্লাহ হারাম করছে। কুকুরের গোশত খাওয়া হারাম, সুদের টাকাতে গরু খাওয়াও তো হারাম। দুটোই তো গোশত, দুটোই কি গোশত? কে বুঝাবে কারে? যাই হোক, আল্লাহ।